12ই জিলহজ অনুষ্ঠিত হয়েছে। জামারাতে পাথর নিক্ষেপের সর্বশেষ দিন, জামারাতে পাথর নিক্ষেপ করে হাজিরা পবিত্র নগরী মক্কাতে অবস্থান করবেন। মক্কায় কাবা শরীফতে বিদায়ী তওয়াফ করে তারা মদিনায় যাবেন। যারা হজের আগে মদিনা জিয়ারত করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছেন, তারা মদিনায় যাবেন না, তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন। 2020 সালেও করোনা মহামারীর কারণে মাত্র স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকদের নিয়ে 10,000 হজযাত্রীদের সমন্বয়ে পালিত হয়েছিল পবিত্র হজ। পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং সারা বিশ্ব থেকে পবিত্র হজে ধর্মপ্রাণ মুসলমানরা এসে অংশগ্রহণ করে পদচারণায় মুখরিত হবে পবিত্র নগরী মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব।